হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, রবিবার এখন বাজে হচ্ছে 11:02। এই যো 11:02, আমার রান্না কমপ্লিট, অল কমপ্লিট। কী রান্না হয়েছে? সাদা ভাত হয়েছে, ভাতের মধ্যে লেবু দেওয়া আছে কাটা, সাদা ভাত হচ্ছে, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, মাছের ঝোল দেখা যাচ্ছে কি, নিজো মাছের ঝোল, লাল এন্টিকার মাছ, আর হয়েছে পড়ে গেল, আর হয়েছে মুগের ডাল। মুগের ডালটা দেখাবো, চলুন দেখিয়ে দিই। মুগের ডাল হয়েছে, রান্না তো হয়ে গেছে, তো কি জন্য আমি ভিডিওটা শ্যুট করছি, এই যে মুগের ডাল। ওকে, অনেক দিন ধরে ভাবছি পুজোর চুল কাটবো, পুজোর আর চুল কাটা হচ্ছে না, যা গরম পড়েছে ভালো লাগছিল না, আজকে চুল কাটবো। তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, ফাইনালি আমি আজকে চুল কাটবো। এবার নেব এই জায়গা থেকে, কানের গোড়া থেকে চুলটা নেব। বাকি যে রেস্ট অফ দা পিছনের চুলটা আছে, পিছনের একদম চুলগুলো একটা গাড়া দিয়ে বেঁধে রেখে দেবো। এবার সামনে যেটুকুনি চুল নিলাম ওটা আবার বেঁধে নিলাম। প্রসেস একই, আবার কাটছি। ওকে, জিগজ্যাগ মোডে কাটবো। আমার 2 নম্বর স্টেপটা হয়ে গেল, পিছনে চুলটা খুলে দেব। এবার নেব এইখান থেকে,
Hey, hello, my teacher's day. এবার আসবে একটা কমপ্লিমেন্টারি স্টেপ, যেদিক থেকে খুশি এদিক থেকে। এইভাবে উপরে তুলবো এরকম হেলিয়ে হাতি সুরের মতো, হাতি সুরের মতন খেলিয়ে ওপরে তুলবো। ওটাকে ওইভাবে কাটবো, কমপ্লিমেন্টারি স্টেপটা আরো ছোট করা যায়, দেখি কেমন হয়ে যাবে চশমাটা পরে। দেখা যাচ্ছে আমার চুল কেটেছি, ক্যামেরা দেখা দেখি হয়তো একটু বাজেই হয়ে গেল, নাহলে আমার হেয়ার কাটটা খুব সুন্দর, নিজে নিজে কাটি দোকানের থেকে তো খুবই সুন্দর। আরে সামনে আমার এই জামরুলের মতন এই নাকটা কেটে ফেটে দিই, জামরুলের মতন নাকটা ভাল লাগে বলুন না, বাজে নাক, শ্যাম্পু করলে ঠিকঠাক দেখতে লাগবে। তো
টাটা।